누나! 누나? 너희 손에 줬어? 줬어. 자. 네! 렁냉이 좀 와. 나 렁냉이. 렁냉이 너 그렇게 강아. 렁냉이 좀 와. 잘. 까불리 꿀람. 까불리 꿀람. 자. 마트럼!
আমার ঠাকুর যা বলেছেন আমি সেই কাজ দেখে দেখে ইয়ে করতাম, কিন্তু এটা তো বিশ্বাস করতে হবে যে ওরা ভালো বাসুক আর না বাসুক মেয়েরা জন্মানো একটা পাপ। আচ্ছা আমরা আমরা একটা কথা বলি, আপনি অন স্টেজ অ্যাকশন এটা অ্যাক্টিং না, অন স্টেজ আপনি বাবার সঙ্গে একটু কথা বলে দেখবেন, মানে আপনি যদি মেয়ের জায়গায় থাকতেন, আপনি যদি মেয়ের জায়গায় থাকতেন আপনি বাবাকে কীভাবে দিতেন? ক্যান আই এক্সপেক্ট প্লিজ একটু বাচ্চা আমরা ফিরে আসবো নাটকে, তার আগে একটু আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। আপনি কিন্তু মেয়ে বলো, আমার ঠাকুরদা একটা গল্প করতো, সে গল্পটা হলো মেয়েদের পা, মানে মেয়ে হয়ে জন্মানো হচ্ছে একটা পা। ঠাকুমা কি বলতেন সেই সেই কথা শুনে গল্প শুনে? ঠাকুমা বলতে হ্যাঁ তাই, মেয়েদের জন্মানোটা পাপ। যখন বাবাকে জিজ্ঞেস করতে তখন তারপরে এই জিনিসটা মানে এই বলতো না যে আমার তো আর কোনো মানে আর কোনো অর্ডার নেই, আমার তো আর কিছু জানার উপায় নেই, আমি সাথ না করি তাহলে আমাকেও মানে নাকে মরতে হবে এবং আমার স্বামীকেও নাকে মরতে হবে। আচ্ছা ভালো করে বোঝার চেষ্টা করো, কি মনে হলো না হলো সেটা পরের বিষয়, বাস্তবটা তো মানতে হবে। মেয়ের তো বিয়ে দিতে গেলে এক গাদা পণ দিতে হবে, খরচ করতে হবে, সেটা তো বাবার উপর একটা বোঝা নাকি? না কিন্তু আমরা যেটা দেখলাম মেয়ে যদি প্রতিবাদ করে তখন তার গায়ে ভাগ রয়েছে, যেহেতু মেয়েরা ঠিকমতো ভাবে মেয়েদের উপরে যদি বলছো হিসেবে মেয়েরা বড়, যদি বোঝায় লেখা আছে যে মানে পুরুষরা আর কি মানে বড়, আর পূর্বপুরুষ দেখেই তো আসছি বড় নয়, তাহলে পুরুষদের দয়া কেন মেয়েরা বেঁচে থাকে? কেন কে কোনো দয়া দেখতে এই তো আমাদের দয়া পুরুষরা বেঁচে থাকে না, মেয়েরা যদি রান্না না করে সেটা নয়, রান্না করাটা বাচ্চা মানুষ করা, স্বামী সেবা করা, শ্বশুর শাশুড়ির মদত সেবা করা, এটা তো হচ্ছে মেয়েদের কাজ। না এটা তুমি ভাবছো, অঙ্কুর ভট্টাচার্য, অঙ্কুর বাবুর সঙ্গে আমাদের শোষক চরিত্রের মধ্যে যে বাক্যালাপ হলো তার মধ্যে আমরা দেখতে পেলাম দুটো জিনিস আমাদের ছেলেটি বলছে, শোষক চরিত্র বলছে। এক হচ্ছে মেয়েদের কাজটা ডিফাইন, মেয়েদের কাজ সমাজে হচ্ছে রান্না করা, মানুষ করা, এবং তার জন্য যদি ছেলেরা দুই এক গা মারতেও পারে, অর্থাৎ এই জায়গাতে রয়েছে যে মেয়েদের জন্য এই কাজটা ডিফাইন। আপনারা এই পয়েন্টটার সঙ্গে কি একই করেন যে মেয়েদের কাজ হচ্ছে শুধু রান্না করা বা বাচ্চা মানুষ করা? সত্যি কাজ না থাকে তাহলে আপনারা কি এই কোয়েশ্চেনটাকে নিয়ে বাবার কাছে যেতে পারেন? যেমন আগের দর্শক বন্ধু গেলেন, কেউ একজন আছেন যিনি ওর জায়গায় মেয়ের জায়গায় গিয়ে এই প্রশ্নটাকে নিয়ে একটু আমাদেরকে বোঝাবার চেষ্টা করবে যে সত্যি কি করা উচিত এই সিচুয়েশনে, একটা মেয়ের জায়গাটা কি ভূমিকা থাকতে পারে। আপনি কি আসবেন? আপনাকে আপনি অনেকদিন ধরে বলছেন, এটা জাস্ট একটা ইন্টারঅ্যাকশন, এটা কোনো অ্যাক্টিং না। এনিওয়ান প্লিজ একটু হাত তালি দেবেন। আমরা এখানে দাঁড়িয়ে আছি যে মেয়েদের কাজ হচ্ছে আমাদের সমাজে নির্দিষ্ট করা আছে, সেই নির্দিষ্ট কাজের বাইরে কিন্তু মেয়েদের আর কোনো কাজ থাকতে পারে না, এরা দে আর সাপোজ টু পারফর্ম অল দিস হাউসহোল্ড ডিউটিস, রাইট?
So this is between the father and the daughter. Boro, eje tumi ami bolchi meye howa ekta jonmano pap. Eta amar thakurdar bolto ami seta bastobe dekhi eta tumi manbo na. Keno manbo? Ke bollo ba? Meera jonmarei to ek dada kaka shob mane shonstan korte hobe tar diye dia. সে ঠাকুর কি করলো? আমরা ঠাকুর মানি, ঠাকুর ছেলে দেয় মেয়ে দেয়, সে কিন্তু মেয়ে হলে বাপ কেন নয়, কেন নয় বলবো না, বলো ছেলে হলে দেখি এর বাড়ি তার বাড়ি খুব মিষ্টি খাচ্ছে, কবে মিষ্টি খাচ্ছে, আমরা কত দয়ার জিনিস নয়,
সমান যদি তার সংরক্ষণের প্রশ্ন আসে কেন? সমান সংরক্ষণ নয়, আমরা এতদিন তাদের সমানভাবে ঠিক করি, সমানভাবে তাদের মর্যাদা দিই, সমানভাবে তাদের কাজের সুযোগ দিই, সমানভাবে তাদের আমাদের বিশ্বাস এবং মূল্যবোধকে শেয়ার করতে দিই, সেই জন্য কম্পেনসেটরি প্রিভিলেজ, সেই যে অন্যায় অবিচার হয়েছে তার কম্পেনসেশনটা দিতে হবে। তো এই যে ওদের উপর অত্যাচার করেছি বলে ছিটে ফুটে একটুখানি কিছু দিই ওদের উঠে ফোটা নয়, একদম ভিত্তি মারতে ফোটা। একটি মাসের হলে তো আর আমি বুঝতুম যে ছেলে মেয়ে সমান বলে অন্তত সংবিধানে, তাহলে আমাদের একটু বাস্তবে সংসারে চাপ করতে পারি। আর একটা কথা বলি মা, শোনো, এই যে এখন বলছো ছেলে মেয়ে সমান হতে হবে, কৃষি বাসী হতে হবে, এই বাসে ট্রেনে দেখি মহিলা শিখ বলে লেখা, সেখানে মেয়েরা এত বয়স্ক মানুষকে বললে বসে একজন পরিবারের রুমে গেলে বলছে দাদু উঠু ওটা আমার শিখ, বলো তো মা এইখানে কেন আমার একটা লোকে একজন আমাকে অনেক মেয়ে ব্যবহার করেছে দাদু বসু। আমরা এখানে ডিল করলাম কুইকলি, আমরা একজন দুজন তিনজন তিনটে ইন্টারভেনশন আমরা এখানে নিয়েছি, যেখান থেকে আমরা বিতর্ক করলাম যে সংরক্ষণের প্রশ্নটা আসলে কোনো পেট্রোনাইজেশন না, পৃষ্ঠপোষকতা না, এটা আসলে তাদের অধিকার হিসেবে তারা পাচ্ছে এবং এটা 33 জায়গায় 50 হতে পারে, এটা স্পেক্টা অ্যাক্টার্স বলেছেন, আমাদের দর্শক বন্ধু বলেছেন। এবং অ্যাট দ্য সেম টাইম মেয়েদের জন্য যে আলাদা সিট, তার যৌক্তিকতা প্রসঙ্গে উনি বলেছেন যে না এরকম মেয়েও আছে যারা ছেড়ে দেয়, সুতরাং ওই দ্রুত করতে করতে কুড়িটা হয়ে যায়, সুতরাং এটা খুব একটা জেনারেল সমস্যা নয় হয়তো, কিন্তু আমি জাস্ট আমাদের নাটকে ফিরে যাব, যেভাবে আমাদের মেজগুন সালাই আমাদের আফ্রিকার বন্ধু এরিট্রিয়ান বন্ধু যেভাবে সে লিখেছে, আমরা দেখতে চাইছি যে সে কীভাবে নাটকটাকে শেষ করতে চায়, আমরা ফিরে যাবো নাটকে। কিন্তু তার আগে এনিওয়ান মেয়েদের এই যে থাকা যে আলাদা সিট পাশে থাকে কেন থাকে, এই প্রসঙ্গে কি কেউ কোনো রিফ্লেকশন দেবেন, কেউ কারো কোনো বক্তব্য আছে বলুন, আপনি আসবেন অন স্টেজ, স্টেজে আসবেন প্লিজ। আমার ঠাকুরদা আর একটা গল্প বলতো, বুঝলে,
কেন মেয়েরা বেশি কাজ করে তুই শুনিস গল্পটা গল্পটার নাম হলো মেয়েদের পা Thank you.
ভুলে কোথায় গেল? ঝগড়াঝাটি করছিলে নাকি? কে বলি সকালবেলা কি ঝগড়াঝাটি করবো বলতো? তাহলে কোথায় আছো তোমার বৌমা? জিজ্ঞাসা করো। এই বৌমাকে তো আমার দেখতে পাচ্ছি না। I'm gonna go get
কিন্তু আমাদের ছেলে তোমরা এইভাবে চলে গেলে কেন? তুমি যদি একটু ভেবে দেখতে, এর উত্তর তুমি অনেক আগেই পেয়ে যেতে। কিন্তু এভাবে না বলে চলে যাওয়াটা এটা কি একটা হিংসা নয়? হিংসা অহিংসার প্রশ্ন অবান্তর। তার মানে তুমি বলতে চাইছো পৃথিবীর সমস্ত পুরুষরাই আমাদের কাছে শত্রু, কি তাই তো? শত্রু মিত্রের বিষয় নয়। এতকাল ধরে আমাদের উপরে যে অত্যাচার চলছিল তার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে সামান্য একটা পদক্ষেপ নিয়েছি, আর তাতেই তোমাদের এই অবস্থা। আচ্ছা আচ্ছা, এই যে তোমরা আমাদেরকে এইভাবে না বলে চলে গেলে, এখন কি ভেবে দেখেছো সমাজ কি বলবে? তাছাড়া আমাদের ছেড়ে তোমরা থাকতে পারবে? থাকতে পারি কি না তা তো তোমরা নিজের চোখে দেখবে। তবু এই চরম সিদ্ধান্ত নেবার আগে অন্তত একটা বার তো আলোচনার সুযোগ দিতে পারতে তোমরা। আর কতবার, আর কতবার তোমাদের বোঝাবো বলতে পারো? সরি ওয়ান সেকেন্ড, একবার আমি সরি আমি ইন্টারাপ্ট করছি প্লের মাঝখানটা, আর একবার লাস্ট টাইম আমি ইন্টারাপ্ট করি। এইখানে ও একটা প্রশ্ন তুলছে আমাদের শোষক চরিত্র রোজি, বলছে তার প্রেমিকাকে বলছে যে তোমরা যে চলে গেছো সমাজ কি বলবে, মেয়েরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে হাজব্যান্ডের না থেকে সমাজ কি বলবে। এইখানে এই এই পরিস্থিতির মধ্যে যে প্রশ্নটা তুলছে যে চলে গেছে অর্থাৎ যে চলে গেছে ওর মধ্যে কিন্তু উপলব্ধি আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাকুজিশন, বরঞ্চ দোষ আরোপ করা হচ্ছে। সে আরোপটা হচ্ছে যে তোমরা যা পড়েছো এটা সমাজের সমাজ বিরোধী, সমাজ কি বলবে? কেউ এনি ওয়ান ইন্টারেস্টেড টু টেক অন দিস কোয়েশ্চেন? কেউ কি আছেন যারা এই প্রশ্নটাকে নিয়ে স্টেজে উঠবেন, বা এই 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 ছেলেটিকে রোজি রোজি একটুখানি সামনে এসো, কোয়েশ্চেন নিতে রেডি আছে, আপনারা প্রশ্ন করতে পারেন, ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন্স। সমাজের মূল্যবোধ ব্যাপারটা কি অনর চিরকালের জন্য একই থাকবে? শোনো শোনো, সমাজকে নিয়ে আমাদের প্রত্যেকের চলতে হবে, সমাজের বাইরে আমরা কেউ নয়। তাহলে কিভাবে তুমি কি বলতে চাইছো? বলছে যে হিংসা এটাও একটা হিংসা, না বলে চলে যাওয়াটা মেয়েদের দিক থেকে এক ধরনের হিংসা, এটাকে কি মানছেন কেউ? না, ইউ আর নট অ্যাকসেপ্টেড। রাইট, আমরা কি একদম লাস্ট রোতে যিনি হাত তুলছেন তাকে একটু রিকোয়েস্ট করতে পারি? ক্যান ইউ প্লিজ কাম অন দ্য স্টেজ, একটু হাতটা দিন। উনি বলতে যাচ্ছেন যে সমাজ কি বলবে, এই যে চলে যাওয়াটা একটা হিংসা, আমাদের না বলে চলে যাওয়াটা এক ধরনের হিংসা। কোথায় ভালোবাসা? যে ভালোবাসাতে আত্মার রঙের মিলন নেই সেটা কি করে ভালোবাসা হয়?
I'm going to go to the hospital.
But the question remains, Jay, Bachadar Kachira Chula Yawada Ujjani. Who else? Okay, please. বাচ্চাটা যখন মানুষ করছিল আমরা তখন কিন্তু তুমি মনে করনি যে তোমার সমান ভূমিকা আছে নাম্বার ওয়ান আর নাম্বার টু পারাস প্রিয়নন্দী বললো প্রিয়শ্রী বললেন যে এক হচ্ছে যে বাচ্চার ব্যাপারটা এ করা দুই হচ্ছে যে মারার প্রশ্নে নেশা করার প্রশ্নে মারার প্রশ্নে কিন্তু যদি ছেলেরা মনে করে যে তাদের রাইটস আছে মেয়েদেরকে মারার তাদের রাইটস আছে মদ খাওয়ার তাহলে তাহলে সেই রাইটসটা কেন মেয়েদের থাকবেন না
That was the point. Okay, we are going back to the play. দেখি যে প্লেরাইট কিভাবে চাইছে ব্যাপারটাকে শেষ করতে। আপনাদের চাওয়া, আপনাদের উইল, আর তার সঙ্গে নাট্যকারের যে ইচ্ছা, নাট্যকারের যে চাওয়া, সেই দুটো চাওয়ার মধ্যে কোনো মিল আছে কিনা আমরা দেখি। আমরা যাচ্ছি প্লে। Yeah.
গর্ব হলো আমাদের গায়ে পুরুষরা। আর যে আগুনের কথা বলছে সে আগুন হলাম আমরা। অবশেষে বাচ্চা দুজনা বুঝতে পেরেছে কতটা ক্রুদ্ধ হয়েছে আমরা ওদের আচরণে। খুব কেউ বুঝেছে যে কত ধানে কত চল।
এইটা কিন্তু ঠিক বলেছে, একমাত্র তাহলেই কিন্তু সম্ভব, কি তাই না?